গিয়ারে যখন থাকে তখন খুব ভালো চলে কিন্তু গাড়ি যদি গিয়ার ফেল করে গো ওই গাড়ি আর কেউ চালায় না চালাবে গাড়ি গিয়ার ফেল করা গাড়ি যদি দিয়া হয় ওই গাড়ি নেবে না তার থেকে বরং সাইকেল চালিয়ে যাবে নাই হেঁটে যাবে কবে এ নিয়ে মানসির মারি জরিপানা দেবো কেন এই জন্য গিয়ারে আসো মনে কষ্ট যে সারা জীবন ওইভাবে চলবে না চলবে না টায়ার পাংচার হতে সময় লাগে না রে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতা পেয়ে যারাম ক্ষমতার অপব্যবহার করো আজকে শুনে রাখো এই ক্ষমতা চিরদিন থাকবে না চিরদিন থাকে অনায় আবু জেহেলের ক্ষমতা ছিল আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়ায়ে পাঠিয়ে দিল মদিনায় আল্লাহর নবীর মাথার পরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে আল্লাহর নবীর মেরে আহত করেছে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে আমার বিশ্ব নবীকে নানান ভাবে কষ্ট দিয়েছে আবু লাহাবও কষ্ট দিয়েছে বিশ্ব নবী যখন দিনের দাওয়াত দিয়েছে আবু লাহাবের দুই ছেলের সাথে বিশ্ব নবীর দুই মেয়ে বিয়ে দিয়েছিল ওই দুটো মেয়ের একসাথে তালাক দিয়ে আইসে ছেলে দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলো আবু লাহাবেরও তো পাঠালো আবু জেহেলেরও পাঠালো উতবা সাহেবা মুগিরা যারা ছিল পাঠালো এখনো যারা সগিরা কবিরায় আছো তোমরা মনে কাচ্ছো তোমাকে ধরবে না এ কথা মনে করে না করে না আল্লাহর ধরা অনেক বড় শক্তিশালী যখন ধরবে তখন আর নেটওয়ার্ক পাবা না টাওয়ারের বাইরে হঠাৎ করেই চলে যাওয়া ঠিক আছে তো এই জন্য বাড়াবাড়ি করার ক্ষেত্রে হিসেব করে করতে হবে এই মানুষের যে ক্ষমতা এটা দিয়েছেন কে আর সে আল্লাহকে ভুলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানুষ কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব সম্বন্ধে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের হাত ছিল না পা ছিল না চোখ ছিল না কান ছিল না কোন জিনিস তোমাদেরকে সেই মহান রবকে ভুলিয়ে দিল যে রব তোমাদেরকে সৃষ্টি করলেন আবার ওই রব একদিন তোমাদের মৃত্যু ঘটাবে আবার একদিন ওই রব তোমাদের পুনরুজ্জীবিত করবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে গো আজকে যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আজকে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আজকে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো তোমরা কোরআন হাদিস ইসলাম এর বিরুদ্ধে না বরং তোমরা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করো অথচ আমার আল্লাহ যদি তোমার দৃষ্টি শক্তি না দিত তাইলে তুমি ওই রেল স্টেশনে বলে ভিক্ষু করি খেয়ে বেড়াতে হয়তো হয়তো গো ঠিক না ঠিক কানার দৃষ্টি দেয় নাই আবার খুড়া যারা পায়ের শক্তি দেয় নাই ওই যে ভিক্ষে করে খায় ওগের যদি পার জোর থাকতো গো তাইলে ভিক্ষে করা তো দূরের কথা চিন্তাই করে খেয়ে বেড়াইতে কারণ ওইটাই দেখবেন পাওয়ার দেখবেন কি রে বাবা এয়ারপোর্টে নামলাম এক ফকির এসে বলছে বাবা কিছু দেন আইছেন দেখতে বাবা দিছি 10 টাকা 4-5 জন এসে আছে বলছে দেন আমি বলছি তো আমি কি বিদেশ থেকে খেটে আসলাম কি তোকে দিয়ে আসনি নাকি হ্যাঁ সব গড়ে এখানে দাঁড়ায় গেছে বলছে ওর দিলেন আমাকে দেবেন না মানে আমার বলতেছি এয়ারপোর্টে আমাদের যশোর এয়ারপোর্টে বলতেছে ওই ফকির পেলে আমরা পাবো নাকি আমরা ফকির না পছন্দ হয় না না কি অবস্থা এখনকার ফকির আপনি দেখবেন এরা এরা কিন্তু ফকির না আর এদের আমি আমি কয়েকটা ফকিরের সাক্ষাৎকার নিয়েছি আমি দেখেছি যেগুলো ফকির এরা সব যৌবনকালে কেউ যাত্রা করে বেড়াইতো কেউ সিনেমা করে বেড়াইতো কেউ এই করে বেড়াইতো তাই করে বেড়াইতো এখন বিক্রি করে আর আজকে যারা মোটরসাইকেল পালসারে গিয়ার মেরি বেড়াচ্ছে ওরা ওদের অবস্থা হয়ে হবে কথা কয় না ঈদের অনুষ্ঠানে অশ্লীলতা ঢুকিয়ে দিয়েছে ঈদ মুসলমানদের পবিত্র অনুষ্ঠান এটা গতানুগতিক কোন অনুষ্ঠান নয় এটা পহেলা বৈশাখ নয় এটা ভ্যালেন্টাইন্স ডে নয় এটা কিস ডে নয় এটা মাদার ডে ফাদার ডে সিস্টার ডে নয় এটা তোমার লাভলি ডে নয় যে তুমি যা ইচ্ছা তাই করবা
এটা মুসলমানদের নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্ধারিত মুসলমানদের ঈদের অনুষ্ঠান এই ঈদের অনুষ্ঠানে ঢাক ঢোল পিটায়ে গান করে বেড়াও ট্র্যাকের মধ্যে স্পিকার বাজাও ঢাক ঢোলের তালে তালে নৃত্য করো তোমরা আর যাই হোক আমার বিবেক বলে তোমরা মুসলমান নও আমি আমার বিবেক দিয়ে জিজ্ঞাসা করেছি ওগো হিন্দু তোমরা কি বলতে পারো এই যারা ঈদের অনুষ্ঠানে ঢাক ঢোল পিটিয়ে নাচ গান করে বেড়াচ্ছে ওরা কি তোমাদের সন্তান হিন্দুরা জবাব দিয়ে বলেছে না ওরা আমাদের সন্তান নয় আমি বৌদ্ধদের বলেছি ওগো বৌদ্ধরা ওরা কি তোমাদের সন্তান বৌদ্ধরা বলেছে না ওরা আমাদের সন্তান নয় আমি খ্রিস্টানদের বলেছি ওরা কি তোমাদের সন্তান খ্রিস্টানেরা বলেছে না ওরা আমাদের সন্তান নয় আমি মুসলমানদের বলেছি ওরা কি মুসলমানের সন্তান মুসলমান বলেছে না ওরা আমাদের সন্তান নাই আমি শয়তানকে বলেছি তাইলে ওরা কারা ও শয়তান কয় ওরা আমার আওলাদ ওরা কারা আওলাদ আমার আওলাদ আমি ওদেরকে তৈরি করেছি এক মাস ছুটিতে ছিলাম এর মধ্যে মোটামুটি ওরা রেডি হয়ে আছে ঈদের দিন মাথায় ফিতে বেঁধে ঢাক ঢোল বাজায়ে ধুমধামাক্কা ধুমধামাক্কা হে আরে বাবা সিড়ে সুটে বেলাচ্ছে আর মোটরসাইকেলে পালসারের তো খবর নেই আমি গতকালকেও আলোচনায় বলেছি ওগো মা বোনেরা এখানে যারা আছেন আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যারা অন্যায় অপকর্ম করে বেড়ান তাদের বলতেছি যে আপনারা মাঝে মাঝে মামলা করেন যে আমার ধর্ষণ করিয়েছে আসলে কি ধর্ষণ করে না করান কথা কয় না ধর্ষণ করে না করায় তুমি ঈদকে কেন্দ্র করে ইসকাপ লাগাইছাও সাততলা আটতলা এনে সাত আটতলা এনে একটা বড় টিকি আরে আর লিপস্টিক তো মাইকিছে তো মাইকিছে ওই আবার কয় শাড়ি পরি ওইটা নাই আমি না কলাম এই লিপস্টিক মেখি কিন্তু আব্বার ক্ষতি পারে না আব্বা টাকা দাও কাইডারি টাকা দাও আমি ইডির বাজার করতে হবে মানে ওই ছোটে লেগে যাবে তো এই জন্য খুব সুন্দর করে এই যে সেজে গুজে বেরোচ্ছে এবার আমার নাসিম ভাই নাসিম বিল্লা ভাই ভালো একজন বক্তা আলেম মানুষ ওর মোটরসাইকেলের পিছনে বসে এবার করি বেড়া চাইছে ও পিছনে থাকলি এরপরে যদি ওর মনের মধ্যে কিছু না হয় তা তো তো মেশিন নষ্ট বুঝা গেছে বিষয়টা তাহলে দোষ কি এর না ওর এইসব আজেবাজে কাজগুলো করার জন্য সুযোগ করে দিচ্ছেন ওই আবার যে অনশন করে আর ধর্ষণ করি ঢাকা শহরে করে না গান গাইছিলাম মনে আছে থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে ঢাকা শহরে অনশন লাগবে না ওরে ফাতেমা দয়া করে এইবার বাড়ি যা কে অনশন করে না এক বছর ধরে নাই ধর্ষণ করি হুজুর আপনি কোন এটা বিশ্বাস করে এক বছর ধরে করে একজন মানুষ ধর্ষণ করলে একবার করতে পারে তিন মাস ধরে যেই থানায় যেই আমাদের স্যার পুলিশের কাছে অনেক অভিযোগ আছে স্যার আজ তিন মাস ধরে নাসিম বিল্লাহ আমার ধর্ষণ করে না হুজুর মানে এটা কথার একটা উদাহরণ আপনি মাইন্ড করার কি আছে হাতের কাছে রইছেন বন্ধু মানুষ বলি ফেলাচ্ছি এ নিয়ে আপনি আবার এখানে খেপে যাবেন তো এখন বিষয়টা হলো যে আচ্ছা বলেন যে তিন মাস পুলিশের কাছে কেস আছে আপনার কথা বাদ দিলাম অন্য ধরেন বল্টু মিয়া বল্টু মিয়ার বিরুদ্ধে যেই অভিযোগ করতেছে আমার তিন মাস ধরে ধরুন তিন মাস ধরে তো ধরুন করে এইগুলো সুযোগ করে দিচ্ছেন আজকের মা বোনদের আবার অনেক মা বোনের আছে মেয়েদের কন্ট্রোল করে না করোনার সময় সব বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ হাট বন্ধ মাঠ বন্ধ ঘাট বন্ধ বিমান বন্ধ আর তারপরে ট্রেন বন্ধ রেল কলকারখানা সব বন্ধ ওর মেয়ের কোচিং বন্ধ নেই কথা কয় না ওর মেয়ের কোচিং বন্ধ নেই আবার যেই আমাদের মা বোনেরা আছে জিজ্ঞেস করে নাসিম বিল্লাহ ভাই তো ধরেন আমার চাচার কাছে চাচার যে আমাদের ম্যাডাম আছে আন্টি ওনার যেই কয় এই তোর মেয়ে কোচিংয়ে যায় এ কোচিংয়ে যাবে কেন কি বন্ধনা এই কি করছিস আমার মেয়ে প্রতিদিন কোচিং এ শুক্রবারে যাই খুব লেখাপড়া করে খুব লেখাপড়া হ্যাঁ বিলিয়ান বিলিয়ান কিলিয়ান বিলিয়ান তোমার বিলিয়ান কদিন পরে যাবো কানছে তুই ওই যে আমার মেয়ে তো বের হয়ে যাওয়া মেয়ে না তাবিজ করিয়েছে পাকা মকুতা গা তাবিজ করিয়েছে সারা জীবন তুই শুক্রবারে কোচিং করতে পাঠাইছিস ওই ডে তাবিজ ওর আবার আলাদা কি তাবিজ লাগবে পাকা মকুতা জায়গা খুঁজে পায় না যাক আল্লাহকে আবুল হেদায়েত দান করুক বলেন আমি হেদায়েতের দরকার আছে না নাই আজকে এই ঈদকে কেন্দ্র করে আপনারা দেখেছেন না কি অবস্থা আল্লাহর রহমত যে বৃষ্টি হয়েছিল
বৃষ্টি না হইলে রাস্তাঘাটে আমাদের তো চলারই কায়দা নেই, আর আমরা হুজুর মানুষ তো কিছু বলতেই পারি না। তো এই হুজুর আপনি সরেন, এই দোকানে আজকেও গেলাম, ছেলে আমার দুই ছেলে নিয়ে খেলনা কিনতে গেছি, ওই সময় হাই স্কুল ছুটি হয়ে গেছে, ওমা কাছে দোকানদার আমার সাথে আর কথা বলছেন, হাই স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েরা সব ভিড় দেবে, ও আমার আর পছন্দ হয় না। মা বোনেরা কসমেটিকের দোকানগুলো দখল করে নিয়েছে, কে দখল করে নিয়েছে না, ওখানে যে আরে বাবা কি দানি দেখে কিডা স্কুল করে দিয়ে, আর এই সব টাকা পয়সা বিদেশ থেকে খেটি খেটি পাঠাচ্ছে আর এই টাকাগুলো নষ্ট করতেছে, আবার যে বিদেশে আপনাদের সাতক্ষীরা মালয়েশিয়ায় থাকে সারাদিন পরিশ্রম করে একটু সন্ধ্যেবেলা বোর সাথে খোলা মন নিয়ে কথা কবে, ওই সময় উনি আবার ইমতো অন্য জায়গায় লাইন মারে, হ্যালো হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ কতদিন হয়ে গেল আমি কল না করলে আপনি কলই করেন না, হ্যাঁ আপনি তাহলে আমার কথা ভুলেই গেছেন মনে হয়, কল করবেন আমি বারগুলো এত মিস কল দিয়ে পারবো না, ও মিস কল দেওয়ার অভ্যাস, এতগুলো মিস কল দিয়েও পারবো না, আপনি কল দেবেন, আর হঠাৎ করে তার মানে স্বামীর কল এসেছে, বলটু ভাই দাঁড়াও দিন কল দিয়েছে আমি একটু কথা বলি, এই তোমার কাজ করা লাগে না সারাদিন, এত কল দাও কি বিদেশে বসে সারাদিন খালি বোর ফোনে গুতো তিচ্ছে করে না, এত কল দাও কিসের জন্য, এত কল দাও কিসের জন্য, টাকা পাঠাই তোমার ব্যাংকে তুলে আনবো, এত কল দাও কিসের জন্য, হ্যাঁ বলটু ভাই হ্যাঁ ওই হ্যাঁ জি জি হ্যাঁ বলেন, ওই আর বললেন না এত ডিস্টার্ব, খালি কল কর খালি কল কর, পাকা মকুতাগার আছে না নাই, মিছে কথা বলছি, আমি গ্রামের মানুষ মিছে কথা, লোকাল ভাষায় কথা বলছি, যশোর কি বাড়ির কাছে না, হ্যাঁ বিদেশির বউ নাসিম ভাই যখন যায় নাসিম বিল্লাহ ভাই কিরা আসসালামু আলাইকুম, ভাবি বাড়ি আছেন, কে নাসিম বিল্লাহ ভাই, ও ভাই আসেন ভাই, হ্যাঁ ভাই এ ভাই আমি তো একটু ব্যস্ত আছি, তা কে কে চলছে, এক কাপ পানি খেয়ে যাবেন না অন্তত, একটু পানি খেয়ে সে আপনার ভাই বিদেশ চলে যাওয়ার তো আপনি আমাদের কথা ভুলেই গেছেন, ওরে বাবা কথাই মনে হয় যে একেবারে আঙুর ঝেড়ি পড়ছে, অথচ কোরআনে কি বলিতেছে, যা ডাইরেক্ট ঝাড়ি মেরি কথা বলতে, নাসিম বিল্লাহ ভাই কবে ভাবি বাড়ি আছেন, না বাড়ি নেই, তাই না, হ্যাঁ ভাই আজকে বিপদে পড়ে গেছে, তরকুল ভাই একটু ভাইয়ের এত বিপদে ফেলেন না ফ্যাম্বল দিয়ে, আপনি না আপনি তো বিয়ে করেছেন, আপনার নিয়ে কথা করলে আবার মাইন্ড করেন, বিয়ে করিস তো ঝামেলা কি, মা বন্ধের জন্য একটা গান গাতি করলে এটা গেয়ে তারপরে আমি মূল আলোচনায় যাবো, শোন থাকবেন আপনারা, আমি কয়টা পর্যন্ত, সাড়ে বারোটা পর্যন্ত করি অন্তত, কয় আটটা পর্যন্ত কই আবার আপনারা উঠে যাবেন, ও লোক সিনিয়র, একটা বাচ্চা হারাই গেছে রাফি, নাম হলো রাফি, নাম হলো রাফি, এই রাফি নামের যে বাচ্চাটা একটু খুঁজে পাচ্ছে না, রাফি তুমি যদি মাইকের আওয়াজ শোনো তাহলে স্টেজে চলে আসো, আর যদি রাফির কাছে কেউ থাকেন তাহলে একটু স্টেজে পৌঁছে দেন, যাই হোক সুদ ঘুষ নিয়ে গান গাইতে বলেছে, কিন্তু তার আগে আমাদের যুবক ভাইরা আমার খাওয়ানোর সময় বলেছে যে আজকে পোলাও বিরিয়ানি খাওয়াইলো খুব যত্ন করে, খাওয়ানোর সময় বললো যে ভাই মাকে নিয়ে একটা গান শোনাবেন, আর মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলে ফেলেছি, ওরা মাইন্ড করবে, মা বোনেরাও আমার ভালোবাসে কলিজা দিয়ে, পুরোবাসীদের গান গাইলে খুব কান্নাকাটি করে, আর ওনারাই বলে মাঝে মাঝে যে কবি সামাদ হুজুরই আনতে হবে, আমি যদিও হুজুর না তো বলে ওনারা আনতে হবে, তো এত কথা বললি মা বোনেরা মন খারাপ করবে না বলে, আমি প্রবাসে থাকতে একটা মায়ের গান লিখেছিলাম, তো সেটা প্রবাসী রিলেটিভ সঙ্গীতটা শোনায় আমরা অন্য সঙ্গীতে যাব ইনশা আলোচনা করব কি, আমি তো আসলে এখন ওয়াইজিন হয়নি, পড়াশোনা করতেছি, আরো দুই বছর পরে তো ওয়াজ করবো নিয়োগ করেছি, এখন আবার দেখছি বক্তারা সব গানে চলে আসছে, এই জন্য আমি ওয়াজ আর বেশি শিখছি, কারণ সব বক্তা এখন গান করতেছে, আমরা একটু গান করি খাচ্ছিলাম মনে হয় কপালে চোট পেনা রে ভাই, তাই না, ওইটাই হুজুর আল্লাহুম্মা সাল্লাল্লাহ পড়াই গান গায় না গায় না, রব হুজুর গান গাচ্ছে, আমরা মনে করলাম আমরা একটু গান মান গাই খাই ওরা ওয়াজ করি খাক, তা না এর মধ্যে ঢুকে গেছে, এই ব্যবসা মার্কেট দিতে হবে,